আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিতে পারবেন না। সোমবার সুপ্রিম কোর্টে অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। খুরশিদ আলম খান বলেন, হাইকোর্ট রোববারের প্রকাশিত রায়ে বলেছেন সাজা কখনো স্থগিত হয় না, উপযুক্ত আদালতে সাজা বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এই রায়ের আলোকে খালেদা জিয়া, হাজী সেলিম সহ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন, কারণ তাদের সাজা বাতিল হয়। যদি হাইকোর্টের রায় আপিল বিভাগ সংশোধন করেন বা বাতিল করেন সেটা ভিন্ন কথা। এর আগে রোববার সংবিধানকে উদ্ধৃত করে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এক রায়ে বলেছেন, দুই বছরের উপর সাজাপ্রাপ্ত আসামি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবে। রায়ে বলা হয়, জামিন বা সাজা স্থগিত থাকলেও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, যদি না তার সাজা উপযুক্ত আদালত কর্তৃক বাতিল না হয়। আপিল বিচারাধীন থাকা মানে দণ্ডিত ব্যক্তি নির্দোষ নয়, একমাত্র উপযুক্ত আদালত কর্তৃক সাজা বাতিল হলে দণ্ডিত ব্যক্তি নির্দোষ হবে। দণ্ড বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। দুর্নীতির দায়ে বিচারিক আদালতের দেয়া দণ্ড ও সাজায় স্থগিত চেয়ে আমানুল্লাহ আমানসহ বিএনপির পাঁচ নেতার আবেদন খারিজ করে এ আদেশ দেওয়া হয়।